মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। আপনাকে এত কথা বলতে কে বলে সবসময়? কেন কথা বলেন সবাই? শ্যামলী, তুমি শুনলে তো, ওনারা তোমার বানানো আলুর দমের খুব প্রশংসা করেছে, আর কালকের আলুর দমটা তোমাকেই বানাতে হবে। 150 লোকের রান্না তুমি একা হাতে পারবে তো করতে? পারবো বড়বাবু। না না, ভেবে চিনতে বলুন, দুম করে পারবো বলবেন, তারপরে হুট করে বলবেন যে না আমি পারছি না, সেটা কিন্তু হবে না। বাবা কথা দিয়ে দিয়েছে। শ্যামলী নিজের কথার খেলাপ করে না স্যার। আমি যখন বলেছি আমি রান্না করে দেব, তার মানে দেব। এই বড় বড় কথা শ্যামলী, থ্যাংক ইউ। এত কিছুর পরেও যে তুমি রাজি হয়েছো কাজটা করতে, তোমায় ধন্যবাদ জানাই। না বড়বাবু, এভাবে আমাকে ধন্যবাদ দেবেন না। অনি, বড়মা বলছি, সব তো মোটামুটি ফাইনাল হয়ে গেছে, তো আমি একটা কাজ করি, আমি বরং ওই অফিসিয়াল ফর্মালিটিসগুলো সেরে ফেলি। হুম হুম, ঠিক আছে স্যার। একটা কথা বলার আছে আপনাদের। বড়বাবু আপনাকেও বলছি, আমার নামে তো অভিযোগ আসে যে আমি নাকি সব গণ্ডগোল পাকিয়ে সেটাকে মিটিয়ে নিজের নাম কিনি। এখানে যে ওনাদের অন্য কোনো আলুর দমের স্বাদ পছন্দ হয়নি, এতে কিন্তু আমার কোনো হাত ছিল না। ওনাদের আমি চিনিও না, কশ্মীর কালে দেখিও নি। যদি আপনাদের মনে সন্দেহ থেকে থাকে, তাহলে দয়া করে একবার ওনাদের জিজ্ঞেস করে নেবেন, কেমন? মহেশ্বর, আজ এত বড় ব্যাপার হবে নাকি? স্যার তো উঠে পড়ে লেগেছেন এই কবিতা পাঠের জন্যে। আলুর দম ভালো করে রান্না না হলেও আমার মাথা কেটে যাবে, এদিকে কবিতা পাঠ ভালো না হলেও তাই হবে, দুদিকেই ভালো করতে হবে, নইলে যে স্যারের অপমান হবে। আমি পারবো তো মহেশ্বর, পারবো তো। এখানে দাঁড়িয়ে হা করে কি দেখছেন? গল্প করতে দেখেছিলেন তাই না? বাড়িতে সবার সামনে এসে বলেছিলেন আজকে ইনি সেন্টার অফ অ্যাট্রাকশন। ও, আজকে উনি আবার আসবেন, আমি আবার ওনার সঙ্গে হেসে হেসে গল্প করব, ওনার প্রশংসা করব। তাই দয়া করে ওই বাড়িতে যেরকমভাবে সর্বত্র ইচ্ছা করে যাতে ওনাকে না দিতে হয় ফেলে দিয়েছিলেন, ওরম কোনো কাজ করে সমস্ত কাজটা পণ্ড করবেন না। হ্যাঁ, আপনাকে যে দায়িত্বটা দেয়া হয়েছে সেই দায়িত্বটা পালন করুন, যান। আরে দাঁড়িয়ে আছেন কেন, যান না। রান্নাটা যেন কোনো কাজই নয়, কবিতা পড়াটাই যেন পৃথিবীর সব থেকে উন্নত মানের কাজ। স্যারের মুখে তিস্তার গুণগান শুনলেই না রাগে গায়ে একেবারে জ্বলে যায় আমার। না, এক কথা কতবার বলতে রাখো, পরে ফোন করছি। আপনি এখনো জাননি? জান স্যার, আমি তো একটা দায়িত্ব নিয়েছি, আমি না সঠিকভাবে পালন করব, আপনাকে এত চিন্তা করতে হবে না। হয়ে যাক, যেন রূপ কথাদের ডাকছি অসময় বুঝিনি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।